কেবলে সেলিবা লিমিটেড এডিশন এখন আস্কিং আছে তোমার 2,50,000 1 লাখ মান টাকা দিলে ওলাই যাব 1 লাখ টাকা দিলে ওলাব ন কাম বলেরো ও আধা দিব লাগিব এখন আধা ন মানে 2 লাখ টাকা দিব 2 লাখ টাকা দিব লাগিব 2,80,000 টাকা বাজেট আছে আপনি এবার বাইক লব না লাগে আপনি গাড়ি লৈ যাওক গরম দিন যেহেতু এসি আছে এসি আছে আপনি এসি আছে 80,000 টাকা দি পেলে আপনি এখন নিজৰ কৰি লৈ যাব পাৰে ইয়া আস্কিং আছে 1,85,000 তুমি তোমাৰ চেনেলৰ জৰিয়তে আহে মই এখন 1 লাখ টাকা দি দিম গাড়ীখনত আপুনি 25,000 টকার ডিসকাউন্ট পাই আছে ভাল গাড়ি এখনো জেনে ভাল গাড়ি দেখাইছো এখনো ভাল হয় একদম রিজনেবল প্রাইস গাড়ি যদি আপোনাক সেকেন্ড হ্যান্ড গাড়ি লাগে তেন্তে আপুনি এটি আহিব লাগিব নগর থকা মুন মোটরসলে আজি আমি আহিছো নগর মুন মোটরসত আর ইয়াত ভালে মান স্টকত গাড়ি আছে আর ইয়াত ফাইনান্স সুবিধা এক্সচেঞ্জ সুবিধা সকলোবোৰ আছে না নাই সকলোবোৰ জনাই যাম গতিকে ভিতৰলৈ যাওঁ দাদাৰ লগত কথা পাতো ইয়াৰ এড্ৰেছ জানো ভালকে আৰু যিমান কণ্টেক্ট নাম্বাৰ থাকিব স্ক্ৰিনত দিয়া থাকিব আপুনি ফোন কৰি আপুনি আহিব পাৰে গাড়ীও বুক কৰিব পাৰিব আপুনি কলৰ জৰিয়তে ভিডিঅ'ত একদম থাকিব লাগিব ভিডিঅ' স্কিপ নকৰিব গতিকে আহক চোনা যে ভিডিঅ'টো ইয়াতে আৰম্ভ কৰোঁ আসিফ দা ভালে আছে ভালে আছে তো প্ৰথমতে আমাৰ মুন মটৰছৰ ফাৰ্ষ্ট ব্ৰাঞ্চটোৰ আপুনি এড্ৰেছটো জনাই দিব তো তোমাৰ তোমার ঘিংগেটৰ ফালে আছে অভারব্রিজ পাওয়া আহি ডিউকিয়ার অপজিট সাইডে চলে হল তোমার মুন মোটরস পাই যাবা মানে ডিউকিয়ার হসপিটালের অপজিট সাইডে আহিলে আপনি মুন মোটরস ফার্স্ট ব্রাঞ্চ তো পাই যাব আর ইয়াত ফাইনান্স সুবিধা এক্সচেঞ্জ সুবিধা সকল পাওয়া যাব সকল পাওয়া যাব না ফাইনান্স হয়ে যাব এক্সচেঞ্জ হয়ে যাব যদি আপনার এক্সচেঞ্জ করবলে গাড়ি আছে আপনি আহক ইয়ালে এক্সচেঞ্জ হয়ে যাব ফাইনান্সতো হয়ে যাব না তো ফাইনান্সের রেট কি মান একবার ধর জানাই দিব বহুতে হুদে ফাইনান্সর তোমার মিনিমাম তোমার ধর 10 11 না তো রেট অফ ইন্টারেস্ট বহুতে হুদে ইয়ারলি 10 টু 11 না 10 11 হয়ে যাব রেট অফ ইন্টারেস্ট তো আজি কি মান সর্বনিম্ন কি মান গাড়ি দেখাব সর্বনিম্ন দেখাম 1,25,000 1,25,000 না তো বেশি আমার প্রবলেম না করুক গাড়ি লো আগবো আমার যে টাটা টিয়াগো XZ টাটা টিয়াগো XZ হ্যাঁ এটা তোমার 2016 মডেল হয় হয় 2016 মডেল হয় ইয়ার দাম আছে তোমার 3,95,000 আৰু খুবেই ভাল কণ্ডিচনৰ গাড়ী টাটা টিয়াগো আৰু ভাল চলে গাড়ী আৰু এইটো কালাৰ একদম জেনুইন কালাৰ হয় অৰিজিনেল কালাৰ যদি আপোনাৰ পছন্দ হৈছে আপুনি আহিব লাগিব আৰু কথা পাতক দাদাৰ লগত 1,50,000 টকা লৈ আহিলে আপুনি ফাইনান্স কৰি ওলাই লৈ যাব পাৰে নেক্সট গাড়ী কোনখন নেক্সট দেখাম আপোনালোকক গ্ৰেনাইটেন 2015 মডেল হয় পেট্ৰল ভেৰিয়েন্ট হয় এচি হিটা পাৱাৰ ষ্ট্ৰিং তাৰপিছত তোমাৰ পাৱাৰ উইণ্ড' সব ৰানিং কণ্ডিশ্যন আছে মানে বাম্পাৰ বাম্পাৰ অৰিজিনেল পেণ্টত আছে তোমাৰ এখনৰ দাম আছে আপোনাৰ তোমাৰ 1,00,000 আছে বাজেট আৰু গাড়ী ল'ম বুলি ভাবিছে এতিয়া গাড়ী আপুনি 1,00,000 টকাতে এখন গাড়ী নিজৰ কৰি লৈ যাব পাৰে কালাৰ একদম জেনুইন হয় অৰিজিনেল কালাৰ হয় এইটো মই কোৱা নাই আমার দাদাই কৈ আছে অরিজিনাল কালার হয় যদি আপনার ইয়াত ভরসা হওয়া নাই আপনি আহি চাব পারে আর একদম সিল পাব ইঞ্জিন সিল পাব ইঞ্জিন সিল পাব কোনো ধরনের ইয়াত প্রবলেম নহয় ইয়াত আপনি গ্যারান্টি দিব পারে হয় আপনি ইয়াত আহিব লাগে কিমান লৈ আহিব লাগিব 1,50,000 টাকা 1,00,000 টাকা ওলাই যাব 1,00,000 টাকা লৈ আহিব লাগে আর আপনি এখন গাড়ি নিজৰ কৰিব পাৰে এখন দেখক আজি নেক্সট দেখাম টাটা নেক্সন অরেঞ্জ কালার হয় তোমার সিল ইঞ্জিন আছে তোমার এসি হিটা পাওয়ার স্টিং আর বহুত ফেসিলিটি আছে তোমার এটো আহিব 6,10,000 টাকা 6,10,000 আর একদম নিউ কন্ডিশন গাড়ি নিউ কন্ডিশন গাড়ি আপনি 1900 গাড়ি 2019 গাড়ি 2019 গাড়ি নেক্সন আর অরেঞ্জ কালার আছে কালার একদম আপনি জিলিকি আছে একদম শোরুম কন্ডিশন হয়ে আছে আর এখন ফাইনান্স হবো গাড়ী একদম অরিজিনাল পেইণ্টত আছে আর গাড়ী খুব ভাল হয়ে আছে আপনি যদি লয় বুলি ভাবিছে আপনি ডিলাৰলে আহক আপনি টেস্ট ড্রাইভ লক আর পরীক্ষা কৰক গাড়ী কেনেকুৱা হৈ আছে না এখন আজি নেক্সট দেখাম তোমার ইয়ন ইয়ন তোমার এটা হল 2011 মডেল হয় 2011 মডেল ইয়ন ইয়ন হয়
হন্ডা ইয়ন হয় এটো তোমার আস্কিং আছে 2 লাখ 20 হাজার হয় অন টেবল নেগোশিয়েবল হয়ে যাব অন টেবল নেগোশিয়েবল কই দিব না অন টেবল নেগোশিয়েবল হবো 2 লাখ 20 কইছ না 2 লাখ 20 হয় আর এখন ফাইনান্স কইব লাগি হল কি মানে ফাইনান্স নহব এটো কেসর লব লাগিব কিমান সনা কইছিল এখন 2011 সনা 2011 ফাইনান্স নহব না যেহেতু 10 বছর পার হইছে আর এটো ফাইনান্স নহব ক্যাশ দি লব লাগিব 2 লাখ 20 পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিং সব রানিং কন্ডিশন আছে আর তোমার অরিজিনাল পেন আছে তোমার বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন আর তোমার সিল ইঞ্জিন আছে কিমান কইছে আজকে এখন এখন আস্কিং আছে তোমার 2 লাখ 50 হাজার টাকা 2 লাখ 50 ন আর ইয়া যদি কোনবা ফাইনান্স কইব লাগিয়া হয় তো মানে সেভলেট গাড়ি বিলাক তোমার ফাইনান্স ন হয় কেশ লব লাগিব তো এখন ফাইনান্স ন হব কেশ লব লাগিব 250 কইছে ন 250 নেগোশিয়েবল হই যাব নেগোশিয়েবল হই যাব আর যদি আপনি আহে ইয়াত নেগোশিয়েবল কই দিব কোনো চিন্তা নাই নেগোশিয়েবল এখন দেখো গাজি এখন তোমার 2013 না 14 অলমোস্ট এনেকুৱা মডেল হব তোমার ইয়া আস্কিং আছে 2 লাখ 60 হাজার 2 লাখ 60 2 লাখ 60 হাজার 2 লাখ 60 হাজার রিজনেবল প্রাইস অফ গাড়ি দেখুয়া হই আছে না 2 লাখ 60 হাজার আর 1 লাখ মান টাকা দিলে ওলাই যাব 1 লাখ টাকা দিলে ওলাব না 1 লাখ টাকা দিলে ফাইনান্সত এখন লাই যাব আর 2 লাখ কিমান কইছে 2 লাখ 60 হাজার 2 লাখ 60 হাজার এখনৰ প্রাইস ৰখা হৈছে আৰু নেগোশিয়েবল হ'ব খালি আহিব লাগিব কথা পাতিব লাগিব ন আৰু টেষ্ট ড্ৰাইভ ব্লক পছন্দ হলে আপুনি কিনিব পছন্দ হলে আপোনাক আৰু যদি আপোনালোকৰ ঘৰ দূৰত হয় তেতিয়া হলে অনলাইন বুকিং কৰিব পাৰিব বুকিং হ'ব ন অনলাইন বহুত বুকিং নহয় কিন্তু মুন মটৰছত অনলাইন বুকিং হৈ যাব যদি গাড়ী আপোনাৰ ভিডিও চাই পছন্দ হৈছে আপুনি কন্টাক্ট নম্বৰ স্ক্ৰিনত দিয়া আছে আপুনি দাদাক ফোন কৰক আপুনি WhatsAppত আপুনি কথা পাতক গাড়ীৰ ফটো লাগিলে চাব পাৰে আৰু যিমান আপুনি যদি বুকিং কৰিব বিচাৰে আপুনি অনলাইনতে বুকিং কৰিব পাৰে হয় নেক্সট দেখক নেক্সট দেখাম বোলেরো তোমার 2012 মডেল 2012 মডেল বোলেরো 12 না 13 এনেকুৱা হব তোমার ইয়া আস্কিং আছে 4 লাখ হয় ইয়া আস্কিং আছে 4 লাখ নেগোশিয়েবল হৈ যাব 4 লাখ আস্কিং আছে বোলেরো ভাল কালার হৈ আছে ভাল কালার আছে অরিজিনাল কালার হৈ অরিজিনাল কালার হৈ আছে এটা ছোয়া নাই একো তা ছোয়া নাই তা ছোয়া নাই একদম অরিজিনাল কালার হয় 4 লাখ কইছে 4 লাখ 4 লাখত বোলেরো পাই আছে আর টায়ার চাও পারে ভাল হৈ আছে আর কালার একদম জেনুইন হৈ আছে আস্কিং প্রাইস রিজনেবল আছে ইয়া নেগোশিয়েবল হব i20 magna diesel variant hoy tomar power steering taisot ac heater taisot point of running condition ase ya asking ase tomar 2 lakh 80000 taka 2 lakh 80000 no 2 lakh 80000 ekhonor asking rakise aro yato negotiable koribo 2011 model 2011 model finance no hobo finance no hobo finance no hobo kintu apuni yat negotiable pai jabo kiman koise akobar koi dibo 2 lakh 80000 2 lakh 80000 2 লাখ 80000 এখনত আপনার আস্কিং রাখা হয়েছে আর ইয়াতো আপনার নেগোশিয়েবল হয়ে যাব নেক্সট দেখাই দিও নেক্সট দেখাম তোমার ডাস্টার রেডিগর 2016 মডেল হয় এটো তোমার আস্কিং আছে 2 লাখ 30000 টাকা হয় তোমার নেগোশিয়েবল হয়ে যাব নেগোশিয়েবল হবো না এখনত এখনত নেগোশিয়েবল হবো আর তোমার 80000 টাকা দিলে ওলাই যাব 80000 মাত্র 80000 টাকা 80000 টাকা বাজেট আছে আপনি এবার বাইক লব না লাগে আপনি গাড়ি লৈ যাওক গরম দিন যেহেতু এসি আছে এসি আছে আপনি এসি আছে 80000 টাকা দি পেলে আপনি এখন নিজৰ কৰি লৈ যাব পাৰে মুন মটৰ সফৰ এখন ফাইনান্সত আপুনি 80000 টকা দি লৈ যাব পাৰে আৰু এখনত টোটাল প্ৰাইছটো কিমান কৈছিলে 2 লাখ 30000 2 লাখ 30000 টকা ন 2 লাখ 30000 টকা আজকে আহিছে মানে আৰু তাতো ফাইনান্স হৈ যাব ফাইনান্স হৈ যাব ফাইনান্স হৈ যাব 80000 টকা দিব লাগে বাস হয় নেক্সট দেখাও নেক্সট দেখাম i10 i10 স্পোর্টস মডেল হয় এটো 2007 মডেল হয় ইয়া আজকে আছে মাত্র 1 লাখ 80000 টকা 1 লাখ 80 1 লাখ 80 গাড়ি কিন্তু ভাল লাগিব কেশন লব লাগিব ন তো নেগোশিয়েবল হৈ যাব 180 আৰু নেগোশিয়েবল হ'ব নেগোশিয়েবল গাড়ী একদম আপুনি চাব পাৰে ভিডিও জেনেগা দেখা পাইছে গাড়ী সেম কন্ডিশন গাড়ী হৈ আছে যদি আপোনাৰ ভিডিওত ভাল লাগিছে যদি আপোনাৰ লম বুলি ভাবি লৈছে তেন্তে আপুনি আহক আৰু গাড়ী আপুনি ফিজিক্যালি একবাৰ চেক কৰক ভাল গাড়ী টায়াৰ ভাল হৈ আছে আৰু 1 লাখ 80000 টকা দিয়া আছে আৰু ইয়াতো নেগোশিয়েবল কৰি দিব ইয়াতো নেগোশিয়েবল কৰি দিব আপুনি আহিব লাগিব আৰু আপুনি পছন্দ কৰিব লাগিব ভেৰিফাই কৰক আপুনি
নেক্সট দেখাম মারুতি সুজুকি রিটস জেজেক্স আই তোমার এটো হল 2011 মডেল 2011 মডেল 2011 মডেল হয় তোমার এসি আছে পাওয়ার স্টিং আছে হয় তারপর হিটার আছে তারপর পাওয়ার উইন্ডো আছে সব আছে সকল ফিচার আছে সকল ফিচার আছে ইয়া আসকি আছে তোমার 220000 টাকা নেগোসিয়েবল হয়ে যাব 220 আর নেগোসিয়েবল হবে না 220 আজকে নাখিছে আর ইয়াতো নেগোসিয়েবল কই দিব খালি আপনি আহিব লাগিব আহিব লাগে আহিলে আহিলে কথা বাদক আপনি ফোন করিও পারে যদি পছন্দ হইছে ফোন করি কিবা যদি খুদিব লাগি আছে আপনি খুদিও পারে নেক্সট কোন ফোন দেখাবো নেক্সট দেখাম ইয়ন Honda ইয়ন ব্লু কালার হয় এসি হিটার তোমার পাওয়ার স্টিং সব আছে হয় তোমার ইয়া আসমি আছে তোমার 250000 টাকা 250 250 250000 এখন ইয়ন আজকে রাখা হয়েছে আর ইয়াতো নেগোসিয়েবল হবে নেগোসিয়েবল হয়ে যাবে ফাইনান্স হবে ফাইনান্স হয়ে যাবে কিমান দিব লাগবে এখন না তো কয় 1 লাখ মান টাকা দিলে হলো 1 লাখ টাকা ন 1 লাখ টাকা যদি আছে আপনি এখনো ফাইনান্স কই লব পারে টায়ার ভাল হই আছে সারিটা টায়ার ভাল আছে আর ভিতর কোন আছে কেন কয় একবার দেখা একদম ধুনিয়া হই আছে फोटो लगे लगे এখন তোমার 2010 মডেল হয় ইয়া আসি আছে অনলি 4 লাখ 25000 টাকা ইনোভা 4 লাখ 4 লাখ 25000 টাকা 4 লাখ 25000 টাকা ইনোভা ইয়াত নেগোসিয়েবল কই দিব নেগোসিয়েবল হয়ে যাব নেগোসিয়েবল কই দিব আপনি ইনোভা পাই আছে যদি আপনার ফ্যামিলি ডাঙর আপনার এখন ডাঙর গাড়ি লাগে তাহলে আপনি ইনোভা লব পারে 4 লাখ কিমান কইছে 25 25000 টাকা 4 লাখ 25 আজকে রাখিছে আর ইয়াত নেগোসিয়েবল কইব ফাইনান্স হবে এখন হ্যাঁ ফাইনান্স হবে কেসো ফাইনান্স হবে ন এখন কেসত লব লাগিব কিমানৰ মডেল হয় এখন এটো 2010 মডেল হয় আৰু এখনত ফাইনান্স নহব আপুনি কেসত লব লাগিব আমি গাড়ী দেখুৱাই আছো ভাল ভাল গাড়ী দেখুৱাই আছো আৰু গাড়ী লওতে আপুনি ভেৰিফাই কৰি লব তাৰ দায়িত্ব আপোনাৰ নিজৰ ভাল গাড়ী দেখুৱাই আছো আমি এখন নেক্সট দেখাম তোমাৰ ওয়েগনাৰ ওয়েগনাৰ এলএক্স 2014 মডেল হয় ইয়া আজি আছে 325000 টকা 325 ওয়েগনাৰ 325 কিমানৰ মডেল কৈছে এখন 2014 মডেল 2014 মডেল ন ভাল কন্ডিশন গাড়ি ভাল কন্ডিশন টায়ার একদম ভাল হই আছে গাড়ি একদম A1 কন্ডিশন বহুতৰ পছন্দ হয় ওয়েগনার এখন ফাইনান্স হবো ফাইনান্স হবো কিমান দিব লাগে 1 লাখ মান টকা দিলে হলো 1 লাখ টকা দিব লাগে বাস ন 1 লাখ টকাত আপুনি এখন নিজৰ কৰিব পাৰে এখন দেখাই দিও আজি নেক্সট দেখাম তোমাৰ সেডান গাড়ি হয় তোমাৰ চেভ্রোলেট সেল হয় এখন তোমাৰ আস্কিং আছে 280 আস্কিং 280 আস্কিং আছে নেগোসিয়েবল হৈ যাব নেগোসিয়েবল কৰি দিব 280 আস্কিং আছে আৰু ইয়াতো নেগোসিয়েবল কৰি দিব যদি আপোনাৰ ফাইনান্স কৰিবলগীয়া হয় এখন হবনে তো ফাইনান্স নহব হব ন কেছত লব লাগিব ন কেছত লব লাগিব কিমান চলিছে এখন আইডিয়া এটো আইডিয়া তোমাৰ 50 প্লাস চলিছে 50 প্লাস চলিছে পেট্রোল গাড়ী হয় পেট্রোল ভেৰিয়েন্ট হয় পেট্রোল ভেৰিয়েন্ট হয় আৰু এটো 50 প্লাস চলিছে কিমান মডেল কৈছিলে 2014 মডেল 2014 মডেল আৰু এটো 50 প্লাস চলিছে আৰু এখনত আস্কিং কিমান কৈছিলে 2 লাখ আছে 2 লাখ আছে আৰু নেগোসিয়েবল কৰি দিব লাগিব নেগোসিয়েবল কৰি দিব এখন নেক্সট দেখাম তোমালোকক i10 ম্যাগনা i10 ম্যাগনা 2012 চন হয় 2012 ইয়া আস্কিং আছে 225000 টাকা 225 225000 হয় 225 আজকে রাখিছে আর নেগোসিয়েবল হয়ে যাব ফাইনান্স হবে না ফাইনান্স হবে না ফাইনান্স হবে কিমান দিব কিমান মানে ফাইনান্স এবছর মান হয়ে যাব এবছর হবে কিমান দিব লাগিব আইডিয়া এটা আইডিয়া 1 লাখ মান দিব লাগিব 1 লাখ দিব লাগিব এবছর কারণে ফাইনান্স হবে না তো খুবই রিজনেবল প্রাইস গাড়ি দেখুয়া হয়ে আছে 3 লাখের ভিতর গাড়ি দেখুয়া হয়েছে বেশি ন এখন আজ দেখাও এখন তোমার আহিব 1,75,000 টাকা 1,75,000 টাকা 1,75,000 এখন নেগোসিয়েবল হয়ে যাবে নেগোসিয়েবল হবে 1,75,000 আর ইয়াতো নেগোসিয়েবল কই হল হই যাব ওদিকে আপনি যদি এখন চাও পারে গাড়ি যদি গাড়ি লম বলে ভাবিছে ইমান বেশি রেঞ্জ আপনার নাই আর কেসত লম বলে ভাবিছে আপনি 1,75,000 আসিং রাখিছে আর ইয়াতো নেগোসিয়েবল দাদা কই দিব গাড়ি একদম ভাল হই আছে আপনি ইমান দামত বাইকও না পায় আজি কালি ভাল বাইক লব বলে গলো 175 দামত না পায় যদি আপনি লম বলে ভাবিছে গাড়ি এখন বাইকৰ দামত আপনি এখনো কথা ভাবিও পারে আপনি নলে লস নহব নেক্সট দেখাম তোমার সেন্টো 2006 মডেল হয় ইয়া আসকিং আছে 1,25,000 যদি তোমার চ্যানেলৰ জৰিয়তে আহে মই এখন 1 লাখ টকা দি দিম কিমান আছে আসকিং 1,25,000 আছে মই তোমার চ্যানেলৰ জৰিয়তে আহিলে 1 লাখ টকা দি দিম 1 লাখ টকা দি দিম মানে আপুনি 25,000 টকা ইয়াত কমাই দিব ডিসকাউন্ট 25,000 টকা আছে আপুনি যদি আপোনাৰ আমাৰ চ্যানেলটো নাম কয় তেতিয়া আপুনি এই গাড়ীখনত আপুনি 25,000 টকাৰ ডিসকাউন্ট পাই আছে ভাল গাড়ী এখনো জেনে ভাল গাড়ি দেখুৱাইছো এখনো ভাল হয়
একদম রিজনেবল প্রাইসত গাড়ি রিজনেবল হয় 1 লাখ 1 লাখ টাকাত বাইকো না পায় তো বাইকো দামত গাড়ি দিয়ে 1 লাখ টাকাত আপনি বাইকো না পায় আজকে সেকেন্ড হ্যান্ড বাইক 1 লাখ টাকা লাগে ভাল বাইক সেকেন্ড হ্যান্ড বাইক যে লও বিচারে আপনি 1 লাখ টাকা লাগে আপনি হে 1 লাখ টাকাতে আপনি গাড়ি পায় আছে সেন্ট্রো ভাল গাড়ি যদি আপনি গাড়ি লম বলি ভাবিছে গাড়ি লো আপনা আখা আপনি গাড়ি এখন চলাম বলি ভাবিছে এখন কথা ভাবিও পারে ভাল গাড়ি আপনি নলে এখন কথা ভাবিও পারে আর মুন মোটরসত আহিলে আপনি 3 লাখৰ তলত ভাল ভাল গাড়ি পায় আছে এবাৰ মই জীবন স্টকত দেখাইছো 3 লাখ টকাৰ তলত ভাল ভাল গাড়ি দেখুৱাইছো আৰু আছেনে গাড়ি আৰু আছে আমাৰ নতুন ডিলাৰ আছে অলপ সলপ বনাই দিম তাতো ঠিক আছে বাৰু আমি আগবাহো ভিডিও লে তো আমি এতিয়া আহিছো মুন মোটরসৰ সেকেন্ড ব্রাঞ্চত আৰু এই সেকেন্ড ব্রাঞ্চ আছে আমাৰ ভাৰত পেট্রোল পাম্প ধিংকৰটো আছে ভাৰত পেট্রোল পাম্পৰ একদম অপজিট সাইডত আছে আমাৰ মুন মোটরসৰ সেকেন্ড ব্রাঞ্চ আৰু ইয়াত কেখনমান গাড়ী দেখুৱাম ভাল ভাল গাড়ী দেখুৱাম কম বাজৰৰ গাড়ী দেখুৱাম তো আমাৰ আসিফ দা ইয়াত কোনখন গাড়ী দেখাব আমাক প্ৰথম দেখাই প্ৰথম দুখন তোমাৰ বেলেনো বেলেনো দেখাব ন এখন 2017 মডেল হয় 2017 মডেল সুজুকি বেলেনো হয় তোমাৰ ডিজেল ভেৰিয়েন্ট হয় হয় এসি হিটার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিং সব আছে হয় ইয়া আসকিং আছে তোমাৰ 560000 টকা 560 560 হয় অন্তবুল তোমাৰ নেগোসিয়েবল হৈ যাব নেগোসিয়েবল হ'ব 560000 ইয়াত আসকিং আছে আৰু ইয়াত ফাইনান্স হ'ব দাদা ফাইনান্স হৈ যাব কিমান দিব লাগে ফাইনান্স তোমাৰ এটো কিমান দিব লাগে তোমাৰ 180000 মান দিলে ওলাই যাব 180000 বা 1.5 লাখ টকা দিলে ওলাই যাব বহুতে পছন্দ করে বহুতে এই কালার গাড়ি বিচারে আর এই কালার আছে আর 560 কইছো 540 কইছো নেগোসিয়েবল 540 নেগোসিয়েবল 1 লাখ মান টাকা দিলে ওলাই 1 লাখ টাকা দিলে ওলাই যাবে 540 নেগোসিয়েবল হবো আর 1.5 লাখ টাকা দিলে এখন গাড়ি আপনার নিজর হবো পারে নেক্সট কোনখন দেখাবো নেক্সট দেখাম তোমার টাটা টিয়াগো 2019 মডেল হয় হয় এখন টাটা টিয়াগো 2019 মডেল টাটা টিয়াগো 2019 মডেল ইয়া আসকিং আছে 4 লাখ 30000 টাকা 4 লাখ 30000 4 লাখ 30000 টাকা 430 আসিং আর ইয়া তো 2019 মডেল নেগোসিয়েবল হবে ইয়া নেগোসিয়েবল হয়ে যাব 1 লাখ 50000 মান টাকা দিলে ওলাই যাব 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ টাকা দিলে এখন টাটা টিয়াগো আপনার হওয়া পারে কালার একদম জেনুইন কালার হয়েছে জেনুইন আছে এটা রিপেইন্ট হয়েছে নাকি রিপেইন্ট অলপ সলপ তো টাটা অলপ অলপ থাকিব সেকেন্ড হ্যান্ড গাড়ি অলপ সলপ থাকিব আর এক কই দিয়া হয়েছে জি হম গাড়িত রিটাস নাইকিয়া যেটা কই দিয়া হয় আর যত আছে এটু অনেস্টলি কই দিয়া হয়েছে আর ইয়াত আপনাক ভাল গাড়ি দিয়া হয়ে আছে টাটা টিয়াগো টাটা গাড়ি খুবই ভাল গাড়ি আর প্রাইসটা কিমান কইছিলে 4 লাখ 30000 আছিলে আর ইয়াতো নেগোসিয়েবল হবো ফাইন্যান্স হলে 1.5 লাখ টাকা দিলে হলে 1.5 লাখ টাকা দিলে এখন গাড়ি আপনার হয়ে যাব পারে নেক্সট দেখাম তোমার এসপ্রেসো এসপ্রেসো এখন গাড়ি বহুতই বিচারে বহুতই বিচারে এসপ্রেসো তোমার এতো ইয়া আসকিং আছে 4 লাখ 80000 টাকা নেগোসিয়েবল হয়ে যাব নেগোসিয়েবল নেগোসিয়েবল 4 লাখ 80 ন 4 লাখ 80 একদম নিউ কন্ডিশন গাড়ি নিউ কন্ডিশন আছে 2021 মডেল হয় ইয়া ফিচার্স কি আছে ফিচার্স আপোনাৰ তোমাৰ টাচ স্ক্রিন আছে হয় এসি আছে হয় তাৰপিছত তোমাৰ হিটার আছে এসি হিটার পাৱাৰিং আছে তোমাৰ লগত টাচ স্ক্রিন আছে হয় এয়ারব্যাগ পাই যাবা এখন তোমার 2015 হয় একটি টপ মডেল গাড়ি হয় ইয়া আসকিং আছে 1 লাখ 30000 টাকা 1 লাখ 30 1 লাখ 30000 টাকা নেনো আসকিং আছে আর কালার হয়ে যাব ধুনিয়া হয়ে আছে ন ইয়া ফাইনান্স হব ফাইনান্স ফাইনান্স ন হবে তো কেসল লব লাগে 130 আর নেগোসিয়েবল কই দিব নেগোসিয়েবল হবে নেগোসিয়েবল কই দিয়া হবে 130 এখন আপনারা নিজর করিও পারে নেক্সট দেখাম তোমার টাটা টিয়াগোর নতুন মডেল তো হয় হয় টাটা টিয়াগোর নতুন মডেল তো 2018 মডেল হয় তোমার গ্রে কালার হয় হয় বহুত ধুনিয়া হয় কালারটো অরিজিনাল পেন্টত আছে তোমার অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্টত আছে এসি হিটার পাওয়ার স্টিং সব রানিং কন্ডিশন আছে হয়
তোমার চাই লওয়া নেগোসিয়েবল কই দিব আর ফাইনান্স কিমান কইছে তোমার মানে নেগোসিয়েবল হব তোমার টাচ স্ক্রিনও আছে এসি হিটার পাওয়ার 3 লাখ কিমান কইছে 3 লাখ 40 হাজার টাকা 3 লাখ 40 আর এখন তোমার ভিডিও দেখা থাকো এখন আমি বেচিলো এখন নতুন আইছে এখন তোমার এখন ব্ল্যাক হয় এখন ব্ল্যাক হয় নতুন আইছে নতুন আইছে আর এখন টাচ স্ক্রিন আছে এখন টাচ স্ক্রিন আছে এখনত ফাইনান্স হব না নাই এখন ফাইনান্স হয়ে যাব কিমান দিব ফাইনান্স ফাইনান্স তোমার 1.5 লাখ টাকা দিলে হল যাব 1.5 লাখ টাকা ন সুইফট দেখান হয় সুইফট তোমার ভিডিয়া হয় তোমার ডিজেল ভেরিয়েন্ট হয় আপনি কল করলে গম পাই যাব আপনি কল করত ফোন নাম্বার দিয়া আছে আর যেমন গাড়ি দেখা হয়েছে আপনি ফোন নাম্বার দিয়া আছে কল করে দাদার তথ্য জানক আর বুক করব লাগিলে বুক করব মুন মোটরসর সেকেন্ড ব্রাঞ্চতো কেইখনমান গাড়ি ইয়াত দেখুয়া হৈছে আৰু ইয়াত আগতো ভাল ভাল গাড়ি দেখুয়া হৈছে আৰু ইয়াত যিমান গাড়ি দেখুয়া হৈছে প্ৰাইজ ৰেঞ্জৰ গাড়ি দেখুয়া হৈছে আপোনাক 3 লাখৰ ভিতৰত ভালেমান গাড়ি দেখুয়া হৈছে যদি পছন্দ হৈছে আপোনাৰ গাড়ি আপুনি ইয়াতে আহক আৰু ভেৰিফাই কৰক কিয়নো গাড়ি দেখুৱাই যোৱা দায়িত্ব আমাৰ হয় আৰু ভেৰিফাই কৰি কিনা দায়িত্ব আপোনাৰ হয় কিয়নো ভাল এখন গাড়ি পাৰ্চেছ কৰাটো আমিও বিচাৰোঁ যাতে আপুনি গাড়ি এখন কিনি পেলাই লছ নাখায় আপুনি গাড়ি এখন কিনক ইয়াৰ পৰা গাড়ি পছন্দ কৰি কিনক গাড়ি আপুনি ভেৰিফাই কৰি মেকানিক লৈ আহক ভাল জানা মানুহ লৈ আহক আপুনি চলাই চাওক গাড়ি পছন্দ যদি হৈছে তেতিয়া আপুনি টকা দিয়ক আৰু গাড়ী কিনক যাতে আপোনাৰ কোনো লছ নহয় আপোনাৰ লছ হোৱাটো আমি নিবিচাৰোঁ আৰু আমি ভাল ভাল কোৱালিটিৰ গাড়ী ইয়াত দেখুৱাওঁ আৰু ভাল ভাল ডিলাৰলৈ যাওঁ যদি আপোনাৰ পছন্দ হয় তেতিয়া আপুনি কিনিব পাৰে আৰু গাড়ী কিনা দায়িত্ব আপোনাৰ মই আকৌবাৰ কৈ দিছোঁ আৰু দেখুৱাই যোৱা দায়িত্ব হৈছে আমাৰ গাড়ী কিনা দায়িত্ব আপোনাৰ গতিকে আজি বেছি দেৰি নকৰোঁ ভিডিঅ'টো ইয়াত এণ্ড বহুত লং ভিডিঅ' হৈ গৈছে গতিকে এনেধৰণৰ ভিডিঅ' লাগিলে আমাক চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাগে একেবাৰে নাপাহৰিব আৰু ভিডিঅ' লাইক কৰিব ভিডিঅ' শ্বেয়াৰ কৰিব গতিকে আজিলৈ ইমানেই বাই বাই।